এবং সেখানে কোনো ময়লা জাহির না হয় তাহলে সেই পানি পবিত্র। তবে কেউ যদি সে না খায় সে তার মনে কিন্তু পবিত্র হওয়ার প্রশ্নে কোনো সন্দেহ নেই। আর যদি নাপাক পানি বা ময়লা পানি ফ্লেভার পাওয়া যায় বা ওটার কালার কিছুটা থাকে বা কিছুটা হলেও নাপাক কোথাও না কোনো পানির মধ্যে পাওয়া যায় বা পানির স্বাদের মধ্যে পচা পানির স্বাদ থাকে তাহলে সেই পানি নাপাক। টেস্ট করবেন কি আপনি? আপনার একজন খাইলে হয়তো এটা টেস্ট করবেন। আল্লাহ পাক আমাদেরকে সহি সমাজ দান করবেন। আমি চাকরি পেয়েছেন, উনি এই জন্য চাকরি পেয়েছেন, চাকরির জন্য প্রত্যাশী ছিলেন, এজন্য মসজিদে তিনি দান করেছেন, আমাদেরকেও তিনি সম্মানিত করেছেন। আল্লাহ পাক যেন তার এই চাকরিকে আবাদ রাখেন। যদি বলে আমি মাধ্যম যারা আছে তারাও তাদের জন্য দোয়া চেয়েছে। একজন বোন নাতি হয়েছে, এজন্য দোয়া চেয়েছে আল্লাহ তাআলা যেন সবাই কামিল আচরণ তার মধ্যে শিখ করে। আরেকজন মহিলা সম্ভবত থাকবে, উনি এখানে থাকে কিন্তু ওনার মেয়ে বিয়ে দেওয়ার ব্যবস্থা নাই, উনিও আপনাদের সাহায্য প্রার্থী চাওয়ার সময় দিয়েছেন। আমি জানি তো থাকবে, তাই তো থাকবে।